হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো বন্ধুরা তোমাদের জন্য একটা খুব সুখবরের যে ভিডিও সেটা বানিয়েছি আমি তোমাদের কেমন কী কাট অফ যাবে না যাবে এই সম্বন্ধে আর পনেরো দিন কিন্তু তোমাদের হাতে সময় আছে মাঠের জন্য তো তোমরা কীভাবে প্রিপারেশান নেবে না নেবে না বা কারা মাঠে দৌড়াবে বা কারা দৌড়াবে না প্রত্যেক কথাই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো এক এক করে তো তোমরা যারা ভিডিওতে নতুন তারা ভিডিওটা ভালো করে লাগলে একটা লাইক করে দেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে ফোর্সে সব নিউজ কিন্তু আমি দিই তো বন্ধুরা চলো আমি ভিডিওটা শুরু করছি তোমরা দেখে নাও কী কী কাট অফ যেতে চলেছে বা তোমরা কারা মাঠে ডাক পাবে বা পাবে না বা কবে থেকে মাঠ শুরু হবে অনেকেই হয়তো জানো বা জানো না বা মাঠের নোটিফিকেশন দেখো নি তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখা আগে মাঠের নোটিফিকেশানটা কবে থেকে শুরু তারপরে কাটআপ সম্বন্ধে বলছি তো দেখো কীভাবে ডাউনলোড করবে তোমরা নিজের চোখে দেখে নাও তো বন্ধুরা প্রত্যেকেই তোমরা নিজের নিজের ক্রোম বাস দ্বারা করে নেবে যদি এসএসসি জিডির অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু ওই নোটিশ দেখাবে না এটা সি আর তরফ থেকে জারি করা হয়েছে আর আমি যে ওয়েবসাইট বলবো এখানে তোমরা কিন্তু প্রত্যেকই মানে যত রকমের তোমাদের ফোর্সের নিউজ হয় সব নিউজ কিন্তু পাবে কবে কোন ভ্যাকান্সি বার হচ্ছে বা হচ্ছে না এখানে তোমরা সরকারি রেজাল্ট বলে সার্চ করবে আমি যেটা সার্চ করেছি তোমরা দেখতে পাচ্ছ সরকারি রেজাল্ট এটা সার্চ করার পরে তোমরা এখানে নিচের দিকে একটা দেখতে পাবে সরকারি রেজাল্ট বলে যেটা আছে অপশন এখানে ব্লু কালারের এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পরে তোমাদের যে সরকারি রেজাল্টের অফিসিয়াল ওয়েবসাইট এখানে সব কিছু আমি বলে ধরবো কীভাবে কীভাবে দেখবে কীভাবে দেখবে না কবে কোন ভ্যাকান্সি আসছে তোমরা নিজেরাই দেখতে পাবে বন্ধুরা কোনো ইউটিউবে ভিডিও দেখতে হবে না এখানে বন্ধুরা যত রকমের রেজাল্ট হয় এখানে রেজাল্ট বলে লেখা আছে এখানে সব দেওয়া আছে কবে কোন রেজাল্ট বার হয়েছে তারপরে অ্যাডমিট কার্ড যার যার অ্যাডমিট কার্ড বার হয়েছে সেটা দেখাবে তারপর লেটেস্ট জব যেটা তোমাদের সি আর পি কনস্টেবলের লেটেস্ট জব চলছে তো এরকম ধরনের প্রত্যেকটা নিউজ কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমরা আসলে কনস্টেবল জিডির যে নোটিফিকেশান সেটা কীভাবে ডাউনলোড করবে তো এখানে এসএসসি জিডি কনস্টেবল যে পিইটি পিএসটিটার লেখা আছে এক্সাম ডেট সেটা কিন্তু এখানে জারি হয়েছে অ্যাডমিট কার্ডের এখানে মানে এটা একটা নোটিফিকেশান অ্যাডমিট কার্ডের মতনই তো এখানে ক্লিক করবে তো সেখানে ক্লিক করার পরে তোমরা একটু নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবে তো সেখানে তোমরা নিচের দিকে দেখতে পাবে একটা অপশন যেখানে পিইটি যে ক্লিক হেয়ার বলে লেখা আছে যে পিইটি তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে তো আমি ক্লিক করলাম এখানে ডাউনলোড এগেন বলে যে অপশানটা আসছে সেটা টিপে দেবে তারপরে সেটা টাচ করার পরে তোমাদের যেটা আছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যেটা এর তরফ থেকে তোমাদের জারি করা হয়েছে এই দেখো বন্ধুরা এই যে এই নোটিশটা এইটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে তারপরে তোমরা দেখতেই পাবে এই যে নোটিশ এটা তোমরা পুরোটা পড়তে পারো আমি কিছুটা পড়ে দিচ্ছি খুব মানে বেশি পড়তে গেলে বড়ো হয়ে যাবে ভিডিওটা কাটআপ সম্বন্ধে আলোচনা করতে হবে তো তোমার যে পিইটি পিএসটি যেটা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে জারি করা হয়েছে কবে থেকে হবে এস তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ফর্ম এখান থেকে লেখা আছে যে পনেরো চার দু হাজার তেইশ পনেরো চার তেইশ থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হতে লাগবে এই দেখো দি ই অ্যাডমিট কার্ড আর ফর পিইটি এই পিএইচটি পিইটি স্টেজ উইল বি আপলোডেড এই যে সিআরপিএফের ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পাবে কোথায় দেখতে পাবে সেটাও কিন্তু বলা হয়েছে যে সিআরপিএফের ওয়েবসাইটে দেখতে হবে এই যে ওয়েবসাইটটাই তো বন্ধুরা এটা ছিল পিইটি পিএচসটির খবর তো তারপরে যেটা হবে সেটা হবে কাট অফ সম্বন্ধে আলোচনা করবো তো কাট অফ বন্ধুরা যারা মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছ তো প্রত্যেকেই আমি একটা কাট অফ বানিয়েছি সেই কাট অফ তোমরা দেখে নাও তো জেনারেল ডিস্ট্রিক্ট যারা আছো জেনারেল ডিস্ট্রিক্ট বন্ধুরা তোমাদের এই যে কাট এই কাট কিন্তু তোমাদের ফিজিক্যালে যেতে চলেছে এর থেকেও কম যেতে পারে তো বন্ধুরা এটা একটা মিনিমাম এটা কিন্তু নর্মালাইজেশান ছাড়া তোমরা কেউ ভেবে না এটা নর্মালাইজেশান মানে নর্মালাইজেশান ছাড়া এটা নর্মালাইজেশন পরে না এটা এসসিদের ফিফটি থ্রি এসটি ফিফটি ফাইভ এইভাবে কিন্তু তোমাদের কাট যেতে চলেছে তো এসটি ভাইদের ভ্যাকান্সি কম থাকে সেই জন্য একটু বেশি তো এর থেকে যাদের কম নাম্বার আছে তারা কি করবে তারা কি ভাবছে ফিজিক্যাল শুরু করবে না অবশ্যই করবে বন্ধুরা তোমরা এই ভুল কখনো করবে না তোমাদের নাম্বার নেই বলে যে তোমরা ফিজিক্যাল শুরু করবে না এটা কিন্তু করো না তোমরা কিন্তু চরম বড় ভুল করবে কত কাট যাবে কেউ জানে না এটা কিন্তু আমি আন্দাজে বানিয়েছি কাট হচ্ছে ক্যান্ডিডেটের উপর নির্ভর করে যারা পরীক্ষা দেয় তাদের উপরে তো এটা কিন্তু আমার আন্দাজ মাত্র এটা তোমাদেরকে একটা মানে যেটা সাহস দেওয়ার জন্য আমি এটা বানিয়েছি তো যাদের কম নাম্বার আছে তারাও ফিজিক্যাল শুরু করো তো জেনারেল ডিস্ট্রিক্টের পরে আমি কিন্তু বরার ডিস্ট্রিক্টে চলে আসবো বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের বন্ধুরা এই দেখো তোমাদের কাট অফ জেনারেলের কিন্তু ফিফটি ওবিসি বি সেভেন এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকের কাট যেতে চলেছে আমি কিন্তু বড় ভিডিও করবো না তাই খুব তাড়াতাড়ি বলছি কাট ভালো ভিডিওটা দেখতে হলে আমার কিন্তু ইউটিউবের চ্যানেলে যে চা ছাড়া আছে সেটা তোমরা দেখে নিও এটা খুব মানে একটা তাড়াতাড়ির মধ্যে বানিয়ে দিলাম সব রকম আছে তাই এ দেখো এসটি ভাইরা তোমাদের ফর্টি নাইন এটা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ তো নকশালের যারা আছে তাদের জন্যও আছে তো নকশালের জন্য ওয়েট করে তো বন্ধুরা এখানে কিন্তু বর্ডারের যে বর্ডার তোমাদের এখানে একটু কিন্তু টাইপিংটা একটু ভুল হয়েছে তো কেউ কিছু মনে করবে না এখানে বর্ডারটা কিন্তু অন্যরকম বানানো হবে তোমরা প্রত্যেকে জানছো এটা কিছু মনে করো না একটু দেখে নেবে বর্ডারের টাইপিংটা ভুল হয়েছে এটা আমার ভুল না তো প্রত্যেকেই বুঝতে পারবে হয়তো একটা টান বর্ডার তো বর্ডার ওইটা কোনো ব্যাপার না ওইটা ম্যাটার করে না তোমাদের তোমাদের কাট নিয়ে ব্যাপার তো কাট দেখলেই হবে তো নকশাল ডিস্ট্রিক্টে তারপরে কিন্তু নকশাল ডিস্ট্রিকে তোমাদের কাট নিয়ে চলে এসেছি ফর্টি ফাইভ জেনারেল ও বি সি ফর্টি থ্রি তারপরে ইডাব্লিউএস ফর্টি ওয়ান এস সি ফর্টি টু এস টি ফর্টি থ্রি এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের কাট অফ তো যারা এর থেকে কম পেয়েছো তারাও মাঠ শুরু করো আর যারা বেশি পেয়েছ তারাও শুরু করো কেউ থেমে থেকো না তো আজকের ভিডিও এইটুকুই তো যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য তো বাই বাই